হ্যালো গাইস, কি অবস্থা? ইটস মি মিতুল জোরদার। আজকে আজাইরা কোনো ইন্ট্রো ফিন্ট্রো এডি সেডি কিছু করবো না, একদম ক্লিয়ার কাট সব কিছু আপনাদেরকে বুঝাই দিব। সো রিসেন্টলি হচ্ছে এপিক গেমস, আপনারা যারা গেমার্স আউট দেওয়ার অথবা যারা ডিসকর্ড ইউজ করেন তারা অবভিয়াসলি জানেন যে ডিসকর্ড নাইট্রো কি অথবা ডিসকর্ড নাইট্রো কিভাবে পারচেস করে। সো রিসেন্টলি এপিক গেম স্টোর থেকে কিন্তু 3 মাসের একটা ডিসকর্ড ফ্রি দিচ্ছে। আপনারা যদি স্টোরেজে থাকেন তাহলে আমি আমার ফেসবুকে কিন্তু পোস্ট করেছিলাম যে ডিসকর্ড নাইট্রো ফ্রি দিচ্ছে 3 মাসের জন্য। সো এইটা অ্যাকচুয়ালি কিভাবে ক্লেম করে, অনেকে বলতেছে ভাইয়া ক্লেম ফ্রি নাও করছি, ক্লেম দিছি, বাট তারপর তো কিছু হচ্ছে না। সো আমি আচ্ছা আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে করতে হয়। সো ভেরি স্ট্রেট ফরওয়ার্ড একটা ভিডিও করতেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। সো এ দেখেন, এখানে হচ্ছে আমার মেইন ডিসকর্ডটা আছে, এটা হচ্ছে আমি আলাদা হচ্ছে discord.com থেকে ডাউনলোড করেছি, সেটা আপনাদের হবে না। সো আপনাদেরকে কি করতে হবে, যদি ওই রকম ডিসকর্ড থেকে থাকে যারা discord.com এ যে discord.gg সরি অ্যাকচুয়ালি ডিসকর্ড থেকে ওইভাবে ডাউনলোড করেছেন ডিসকর্ড, তাদের ক্ষেত্রে অ্যাকচুয়ালি জিনিসটা হবে না। সো আপনাদেরকে কি করতে হবে, আগে আপনাদের ডিসকর্ডটা আনস্টল করতে হবে। আর যারা পাসওয়ার্ড ভুলে গেছেন, বলতেছেন যে ডিসকর্ডের পাসওয়ার্ড ভুলে গেছি, হবে না। সো দ্যাটস জিজি ফর ইউ গাইস, কি আর বলবো, আর কিছু বলার নাই। সো আপনাদেরকে কি করতে হবে, ওই ডিসকর্ডটা আনস্টল করতে হবে। ইয়াপ, আমি আমার ডিসকর্ড ট্রান্সফার করে দিছি, ইয়া ডিসকর্ড চলে গেছে অলরেডি, এটা জাস্ট শর্টকাটটা পড়ে আছে। সো আমি আমার ডিসকর্ডটা এখন আনস্টল করে দিছি। সো এই 3 মাসের যে নাইট্রোটা আছে এটা ক্লেম করার জন্য আপনাদেরকে এপিক স্টোরে যেতে হবে। এপিক স্টোরেজে আপনি যেটা করবেন, ডিসকর্ড সার্চ দিবেন। ডিসকর্ড সার্চ দেওয়ার পরে এই যে যে ডিসকর্ডটা আসবে সেইটা আপনাদেরকে নামাতে হবে, কারণ এপিকে যে নাইট্রোটা ফ্রি দিচ্ছে সেটা কিন্তু অ্যাড অন হিসেবে ফ্রি দিচ্ছে। অ্যান্ড অ্যাড অনটা কিন্তু এপিকের গেমসের অ্যাড অন থাকে অলওয়েজ। সো এপিকে যে গেমসের যে অ্যাড অনটা দিবে সেই গেমসে যদি আপনার না থাকে তাহলে সেই অ্যাড অনটা আপনার ইউজ করতে পারবেন না। সো অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট, আপনাকে আগে এখান থেকে ডিসকর্ডটা অন করতে হবে। দেন অন করার পরে আপনারা যেটা করবেন, আমি অলরেডি এখানে অন করেছি, সো আমি এখানে ডাউনলোড দিব। সো আমার এখানে কিন্তু ডিসকর্ডটা এখন ডাউনলোড হয়ে গেছে। সো আমি যেটা করবো এখন, ডিসকর্ডটা লঞ্চ করব। এখান থেকে লঞ্চ করার পরে আমার ডিসকর্ডটা যখন অন হবে, এই যে এখন আমার ডিসকর্ডটা কিন্তু এপিক থেকে লঞ্চ হলো, ঠিক আছে? এপিক থেকে আমি ডিসকর্ডটা অন করলাম। দেখছেন আমার ডিসকর্ডটা কিন্তু এখন অন হয়ে গেছে। এখন আপনারা যেটা করবেন, এই নাইট্রোটা এখন আপনারা ক্লেম করতে পারবেন। অ্যাকচুয়ালি আপনারা যখন ডিসকর্ড এপিক থেকে ফ্রি কোনো গেমস পারচেস করেন তখন কিন্তু আপনাদের কাছে একটা মেইল যায়। বাট একটা জিনিস খেয়াল করবেন, আপনারা যদি এপিকে ডিসকর্ডটা পারচেস না করে যদি শুধু অ্যাডন্সটা পারচেস করেন কোনো মেইল যাবে না। দ্যাটস ইট, কোনো মেইল যাবে না। সো আপনারা যখন ডিসকর্ড পারচেস করার পরে ওই জিনিসটা, ওই অ্যাডন্সটা পারচেস করবেন নাইট্রোটা, তখন মেইল যাবে। ভয়ের কিছু নাই যদি আপনার আগেই পারচেস করে থাকেন, কাজ আমি আগে পারচেস করেছিলাম। সো আমি অ্যাজ সুন অ্যাজ আমি হচ্ছে ডিসকর্ডটা পারচেস করে ফেলেছি ঠিক তখনই আমাকে কিন্তু একটা মেইল দিয়েছে, ঠিক আছে? এই যে ইওর ডিসকর্ড নাইট্রো কোড, থ্যাংকস ফর গ্র্যাবিং ইওর 3 মান্থস অফ ফ্রি ডিসকর্ড নাইট্রো, ঠিক আছে? এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে জাস্ট সিম্পল রিডিম নাও, এই মেইলটা আপনাদের কাছে আসবে। অ্যান্ড রিডিম নাওতে ক্লিক করবেন। এই যে দেখেছেন, গেট 3 মান্থস অফ নাইট্রো অ্যান্ড অফ 3 মান্থস অফ এনহ্যান্সড ডিসকর্ড এক্সপিরিয়েন্স, এই যে এপিক গেমস থেকে সাইন ইন অ্যাজ, এই যে আমার অ্যাকাউন্ট যেটা আপনাদের সাইন ইন করা আছে। অলরাইট, সো আপনারা এখান থেকে নেক্সট করবেন। নেক্সট করার পরে হচ্ছে জাস্ট গেট ডিসকর্ড নাইট্রো মান্থলি। সো এখানে হচ্ছে লাইক আপনাদের হচ্ছে যে পেমেন্ট অপশন আছে পে ফর উইথ, ওকে। সো এইখানে যে জিনিসটা অ্যাকচুয়ালি হবে সেটা হচ্ছে আপনাদেরকে এখন এই নাইট্রোটা কনফার্ম করার জন্য আপনাদের একটা ক্রেডিট কার্ড নাম্বার লাগবে, মাস্টার কার্ড অথবা ভিসা কার্ডের একটা ভ্যালিড নাম্বার লাগবে। ডোন্ট ওয়ারি, টাকা কাটবে না, টাকাটা হচ্ছে তখন কাটার সময় আপনাদেরকে একটা কনফার্মেশন মেসেজ যাবে যে আপনারা কি ইউজ করবেন কিনা, টাকাটা কাটবে কিনা। এটা 3 মাসের পরেই যাবে, প্রথম 3 মাস ফ্রিতে আপনারা ইউজ করতে পারবেন। বাট এটা হচ্ছে ডিসকর্ড টার্মস অ্যান্ড সার্ভিস, এগুলো হচ্ছে তাদের লাগে ডিসকর্ড নাইট্রো ইউজ করার জন্য। অবভিয়াসলি আপনাদের থেকে হচ্ছে আপনাদের ভ্যালিডিটিটা নিবে, মানে আপনাদের পেমেন্ট ইনফরমেশনটাও কালেক্ট করবে। সো সেক্ষেত্রে আপনাদের হচ্ছে একটা ভ্যালিড পেপ্যাল অথবা ক্রেডিট কার্ড অ্যাকাউন্ট অবভিয়াসলি থাকা লাগবে। আমি এখান থেকে পেপ্যাল দিয়ে কমপ্লিট করতেছি। অ্যান্ড সো তারপরে হচ্ছে আপনারা যে কোনো ধরনের একটা পেমেন্ট মেথড ইউজ করে আপনারা জাস্ট হচ্ছে পারচেস করতে পারবেন। অ্যান্ড অ্যাজ আই সেড, আপনার হচ্ছে কোনো ধরনের
পেমেন্ট আপনাদের থেকে নিবে না ফার্স্ট 3 মান্থস। 3 মান্থস পরে হচ্ছে আপনাদেরকে জিজ্ঞেস করবে যে পেমেন্ট আপনারা এটা কন্টিনিউ করবেন কিনা, অথবা আপনারা চাইলে আপনাদের যে ডিসকর্ড অ্যাপটা রয়েছে, ডিসকর্ড অ্যাপে যে হচ্ছে আপনাদের যে নাইট অপশন থাকবে, সে নাইট অপশন থেকে হচ্ছে আপনাদের যে পেমেন্ট অপশনটা রয়েছে সেটা আপনারা বন্ধ করে রাখতে পারেন। সো অ্যাজ এ রেজাল্ট আপনাদের কোনো টাকা কাটবে না। সো ইন দিস প্রসেস লাইক এইভাবে হচ্ছে আপনারা একটা ডিসকর্ড নাইট রয়েছে 3 মাসের জেনারেটর দিচ্ছেন, এইভাবে ক্লেম করবে। সো আই হোপ ইউ গাইজ গট দ্য সাজেশন, আই মিন লাইক দ্য প্রসিজিওর হাউ টু ক্লেম ইউর 3 মান্থস অফ ডিসকর্ড নাইট্রো ফ্রম এপিক গেম স্টোর। And I hope you guys don't have any other further question. If you guys do have, please leave a question and this down in the comment section below, and I will reply to you guys as soon as possible. Thanks for watching this video. Hope you see you in the next video. Till then, stay sharp, stay funky. Bye bye.